আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তোমাদের মিসলেনিয়াস সার্ভিস রিকুয়ারমেন্টের যে পরীক্ষা হয়েছে সেগুলোর কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব অ্যান্সারগুলো এটা হচ্ছে এ নাম্বার সিরিজের কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করব দেখো প্রথমে আছে এক নাম্বার কোশ্চেন কী দিয়েছে ম্যাক ম্যান ম্যাক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখককে এটার অ্যান্সার হবে ভি গার্ডেন চাইল্ড অর্থাৎ অপশান সি নাম্বার অ্যান্সার দেখো সেকেন্ড কোয়েশ্চেন কি দেওয়া আছে কোনো মূলধনের বার্ষিক ছয় পূর্ণ একের চার শতাংশ হারে কত বছরে সেটা দ্বিগুণ হবে এটার অ্যান্সার হবে বারো বছর এটা হচ্ছে তোমার অপশান এ বারো বছর তিন নম্বর কোশ্চেন দু হাজার চব্বিশ সালের বারোই জানুয়ারি শুক্রবার হলে দু হাজার পঁচিশ সালের সাতই জুন কিবার হবে এটার অ্যান্সার হবে অপশান সি শনিবার চার নম্বর কোয়েশ্চেন সবে মুনষে প্রজামম উক্তিটি কার এটা হচ্ছে তোমার অপশান চারের বি সম্রাট অশোক পাঁচ নম্বর কোয়েশ্চেন রবি ও মধুর সংগ্রহের থাকা গল্পের বইয়ের অনুপাত দুই ইস তিন গতবার বইমেলায় ছয়টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত এক ইস টু তিন রবি ও মধুর কাছে প্রথমে কয়টি বই ছিল এখানকার এটা অ্যান্সার হবে পাঁচের বি চারটি এবং ছটি মরু অঞ্চলের সিস্টম কি কী বলে ছ নম্বর কোয়েশ্চেন এটার অ্যান্সার হবে অপশান এ অ্যারিডিসল সাত নম্বর কোশ্চেন দিয়েছে দেখো এক থেকে সাতের মধ্যে সাত বাই এগারো ভগ্নাংশটির সংখ্যা কতগুলি এটার অ্যান্সার হবে সাতের ডি অপশান এগারোটি আট নম্বর কোশ্চেন দিয়েছে জৈব বিপর্যয়ের একটি উদাহরণ এটার অ্যান্সার হবে আটের ডি দু হাজার কুড়ি কোভিড ন নম্বর কোশ্চেন দিয়েছে লেকটা হ্রদ কোথায় অবস্থিত এটার অ্যান্সার নয়ের এ মণিপুর দশ নম্বর কোয়েশ্চেন দিয়েছে ভারতের দাক্ষিণাত মাল মালভূমির উচ্চতম অংশ কোনটি এটা হচ্ছে দশের এ অ্যান্সার আনাইমুদি এগারো নম্বর কোশ্চেন কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদারি নিষিদ্ধ করেন এটার অ্যান্সার হচ্ছে এগারো সি আলাউদ্দিন খলজি আচ্ছা বারোর কোশ্চেন দিয়েছে নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কি এটা তোমরা সবাই জানো যেটা হচ্ছে বারোর এ এসিএল সোডিয়াম ক্লোরাইড তারপরে হচ্ছে তেরো নম্বর কোয়েশ্চেন দিয়েছে বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কী এটার অ্যান্সার হচ্ছে তোমার তেরোশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপরে তার ফলাফল চোদ্দো নম্বর কোশ্চেন দিয়েছে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রী সাইলাম হলো এটা হচ্ছে তোমার চোদ্দোর বি অ্যান্সার হবে ভারতের ব্যঘ্রতম ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র পনেরো নম্বর কোশ্চেন দিয়েছে এ একটি কাজ ন দিনে করে বি কাজটি ছ দিনে করে এবং তাদের সাথে সি এসে যোগদান করাতে তারা তেরো দিনের কাজটি সম্পন্ন করতে পারে এখানে সি একা কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে এটার অ্যান্সার হবে পনেরো ডি আঠেরো আঠেরো দিন আচ্ছা ষোলো নম্বর কোয়েশ্চেন কি বলছে কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত এটার অ্যান্সার হবে ষোলোর বি আইসিআইসিআই ব্যাঙ্ক সতেরো নম্বর কোয়েশ্চেন কী বলছে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ এটার অ্যান্সার হবে সতেরোর বি টাইফয়েড আঠেরো নম্বর কোয়েশ্চেন কী বলছে হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে নদী তীরে অবস্থিত এটার অ্যান্সার হবে হলদি নদী এবং হুগলি নদী আঠেরোর এ আচ্ছা নম্বর উনিশ কীটপতঙ্গের অধ্যয়নকে কী বলা হয় উনিশের বি অ্যান্সার এন্টামোলজি ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখককে ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক কুড়ি নম্বর কোয়েশ্চেন এটার অ্যান্সার হবে রাহুল সাং ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখককে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি রাহুল সাংকৃত্যায়ন আচ্ছা একুশ নম্বর কোয়েশ্চেন দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে তোমার অ্যান্সার সঠিক আছে সেটা হচ্ছে একুশের সি দুইটি অমূলত সংখ্যার যোগফল সর্বদা অমূলত সংখ্যা নয় আচ্ছা তারপরে তোমার বাইশ নম্বর কোশ্চেন দিচ্ছে কথা বলার এটিএম কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক এটার অ্যান্সার হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাইশের সি অ্যান্সার তেইশের কোশ্চেন দিয়েছে রান অফ কচ্ছ অর্থাৎ কচ্ছের রান ভারতের কোন প্রদেশে অবস্থিত এটার অ্যান্সার হবে তেইশের সি গুজরাট নিম্ন চব্বিশের কোশ্চেন দিয়েছে নিম্নলিখিত নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয় অর্থাৎ সেটিকে আলাদা করে চিহ্নিত করতে বলেছে এটা হচ্ছে তোমার চব্বিশের এ খাইবার বাকিগুলো সবকটা নদীর নাম এটা হচ্ছে খাইবার পাস পঁচিশ নম্বর কোশ্চেন দিয়েছে এদের মধ্যে কোন রাজা সকল উত্তরা এই উপাধি পঁচিশের কোয়েশ্চেন এদের মধ্যে কোন রাজা সকল উত্তরা এর উপাধি গ্রহণ করেছিলেন এটার অ্যান্সার পঁচিশের বি হর্ষবর্ধন